হাই বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো, আমরাও অনেক বেশ ভালো আছি। তো আজকের সকালটা শুরু করছি সকাল 7টা থেকে, আর হাজব্যান্ড ওদিকে দোকান খুলেছে বলেই কিন্তু এখন আমি একটুখানি দেরি করে কাজগুলো করতে পাচ্ছি। তো 6টার সময় ঘুম থেকে উঠে সিমরানকে খাইয়ে, ঈশাকে খাইয়ে কিন্তু সিমরানকে বললাম পড়তে বসে ওই ঘরে, আর আমি এই ঘরে কাজকর্মগুলো করতে থাকি। তো রীতিমতো সিমরান ওদিকে পড়ছিল আর ঈশা কিন্তু বেই দুষ্টুমি করছিল সিমরানের পড়ার ওখানে গিয়ে। আমার এখানেও বারবার আসছিল যাচ্ছিল, তো তার মাঝখান দিয়েই কিন্তু আমি কাজগুলো করে নিচ্ছিলাম। আর দোকানেও যেতে হবে একটুখানি বাদে। তো আমাদের মানুষের জীবনে, কিন্তু সকলেরই জীবনে টানাপোড়েন থেকে থাকে, আর প্রত্যেক জীবনে শান্তি অশান্তি দুটোই কিন্তু থেকে থাকে। সংসার জীবন তা না হয় কখনোই সম্ভব সম্পূর্ণ হয় না। তো একটা পাহাড়ের পথে যেমন ঢিল খোলা থাকলে মানুষকে একটু কষ্ট করে এগাতে হয়, যেতে হয়, তো আমাদের জীবনটাও ঠিক সেরকম। আমাদের জীবনে কিন্তু অশান্তি ঝামেলা এগুলোই কিন্তু ঠিক পাহাড়ের ঢিল খোলা পথের মতো এরকমই, সেগুলো অতিক্রম করে কিন্তু এগিয়ে যাওয়া, সামনের দিকে যাওয়া, সেটার নামই হলো সংসার। তো সকলের হয়তো আমার ভিডিও দেখো অনেকের প্রশ্ন যে আপু দাদার সঙ্গে কি ভাইয়ার সঙ্গে তোমার কি কখনো অশান্তি ঝামেলা হয় না? তো সেটা নিয়েই তোমাদের সাথে আজ কথা বলতে চলেছি। প্লিজ পুরো ভিডিওটি জুড়ে পাশে থাকো, তো আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো এখন দেখো খাটের বিছানাটা আমি একটুখানি বদলে নিলাম, তো মূল টপিকটা একটুখানি বাদেই আসছে। আর তারপরে আমার যে সকল কিউট কিউট বন্ধুরা আছো, সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আর রোজই আমার যে সকল কিউট বন্ধুরা আছো তাদের নামগুলো আমার ভিডিওর মাঝখানে নিতে বলো, তো আমি তাদের নামগুলো আজ আমি নিতে চলেছি। বাংলাদেশ ব্লগার সুইট মম আমাকে কমেন্ট করেছো যে আপু তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, অনেক ধন্যবাদ বন্ধু এরকম পাশে থাকার জন্য, একটুখানি সাপোর্ট করার জন্য আমাকে, অনেক ভালো থেকো। তো মনিকা খাতুন আমাকে বলেছো যে আপু ঈশা কি কথা বলতে পারে, ঈশা না অনেক ছোটোবেলা থেকে অনেক কথা বলা শিখে গেছিলো, তো এখন যেহেতু দু বছর পূর্ণ হয়েছে ও সকল কথা না সব কিছুই বলতে পারে, খাওয়া ঘুম ঘোরা সব কথাই বলতে পারে। তো যাই হোক তোমার উত্তর বন্ধু হয়তো তুমি পেয়ে গেছো নিশ্চয়ই। তো হালিমা খাতুন আমাকে বলেছো যে আমার হোম ট্যুর দিতে, তো হয়তো এরকম কমেন্ট আমার কিছু কিছু আসছে, যদি বেশি কমেন্ট এমনভাবে আসতে থাকে তো চেষ্টা করবো আমার হোম ট্যুরটা দেওয়ার জন্য তোমাদের সাথে। তো মাহি আমাকে বলেছো যে আপু প্রতিদিন তুমি তো জিজ্ঞাসা করো যে আমরা কেমন আছি, আজ তোমাকে জিজ্ঞাসা করি যে তুমি কেমন আছো। আমি অনেকটা বেশি ভালো আছি আর সুস্থও আছি, তোমাদের দুয়ায় আশীর্বাদে ভালোবাসে। তো আর একটা বন্ধু আমাকে কমেন্ট করেছে যে আপু তোমার ভিডিও খুব ভালো লাগে, আর আমার নামটা নিও প্লিজ, আমার নাম টুম্পা। তো বন্ধু দেখো তোমার নামটা আমি নিয়েছি, তুমি যদি আমার ভিডিওটি দেখো আজ তো প্লিজ কমেন্ট করে জানিও। এদিকে দেখো সকালের সকল কাজকর্ম করতে করতে হাজব্যান্ড বাড়িতে এসেছিলো দোকান রেখে, তো কিছুটা মাছ আমাকে বলছিল ধরে দিই পুকুরে জাল ফেলে দেখি। আমরা গ্রামের পরিবেশে না এরকমভাবে মাছ ধরি, তারপরে রান্না করি এরকম জ্যান্ত মাছের ঝোল, তো অনেকটা বেশি সেটা যেমন সুস্বাদু হয় ঠিক তেমনই কিন্তু শরীরের স্বাস্থ্যের পক্ষে অনেকটা উপকার। তো কাল আমার আর একটা বন্ধু কমেন্ট করেছো যে আপু আমার নাম মমতাজ, তোমার দুটো বাচ্চাকে আমার অনেক ভালো লাগে, আমার জন্য একটুখানি দোয়া করো। তো সবসময় বলি আমি ভিডিওর প্রথমেই বলি যে সত্যি তারা যারা আমার ভিডিও রোজ দেখো তো তাদের জন্য অনেকটা বেশি দোয়া ভালোবাসা আশীর্বাদ রইল। তো বন্ধু তুমি অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো। আর একটা বন্ধু আমাকে কাল কমেন্ট করেছে যে আপু সকলের আগে কমেন্ট করলাম আর তোমার বাপের বাড়ি কোথায়? আমার বাপের বাড়িটা না আমার দোকানের পাশেই, বেশি দূরে নয়। তো এই ছিল আজ তোমাদের কমেন্টগুলো, তো আমি আশা করি তোমাদের যে প্রশ্নগুলো ছিল টুকটাক করে আমি বলতে পেরেছি, বোঝাতে পেরেছি। আর এখন দেখো পুকুর থেকে কই মাছ ধরেছে, একটা বড় কই মাছ, আর ওগুলো ছিল জাপানি পুঁটি বলে, এগুলোর অনেক অনেক রকম নাম ধরে ডাকে। তো আজ যেহেতু সেরকম বড় মাছ টাছ কোনো কিছুই উঠিনি, তো আমি বলছিলাম ছোটো মাছ যেহেতু উঠেছে একবার ছোটো ছোটোগুলো ছেড়ে দিয়ে শুধু এর থেকে একটা একটু বড় দেখে বেছে নেওয়ার জন্য, কারণ পুকুরের মাছ না যতই ছোট হোক না কেন খেতে কিন্তু প্রচুর ভালো লাগে। আর মাছগুলো যেহেতু সিমরান আর ঈশাই খাবে তো পুকুরের মাছই দেবো ওদের জ্যান্ত মাছের ঝোল। তো তোমাদের আজ কেমন লাগলো আমাদের পুকুরের মাছ ধরা প্লিজ কমেন্ট করে জানিও। তো এইটা ছিল আমাদের সামনের এই ওয়াল, আর পিছনের পুকুরে না অনেক বড় বড় মাছ হয়, এই পুকুরে যেমন তেমন ছোটোখাটো মাছই খুব হয়, বড় মাছ খুব কমই হয়।
তো এখন আমি এদিকে মাছ টাছগুলো তুলে রেখে এসে চলে আসলাম বাসনপত্র মাজতে। আর পুকুরটা না অনেকটা বেশি নিস্তব্ধ ছিল, কারণ রোদ্দুর একেবারেই ছিল না, গরমটা অনেক বেশি ছিল, প্রচুর গরম লাগছিল আজ। তার মধ্যেই আমি কাজকর্মগুলো করে গুছিয়ে নিচ্ছিলাম, আর হাজব্যান্ড এদিকে খেয়ে আবার চলে যাবে, আমাকে দোকানে যেতে হবে। তো বলছিল তাড়াতাড়ি বাসনপত্রগুলো মেজে নিয়ে ভাত খেতে দিতে। তো তোমাদের সঙ্গে যেটা শেয়ার করার ছিল, প্রত্যেক সংসারে কিন্তু ঝগড়া ঝামেলা অশান্তি মারামারি পর্যন্ত অনেক সংসারে হয়ে থাকে। তো মারামারিটা কিন্তু এটা একটা অতিরিক্ত ব্যাপার, কিন্তু টুকটাক দেখা যাচ্ছে কথা কাটাকাটি, এসবগুলো কিন্তু নর্মালি ব্যাপার, সব সংসারেই হয়। তো যাই হোক, এ সকল জিনিসগুলো আমাদের একটু এড়িয়ে চলতে হয়, আর সেই টাইমটা একটু যদি আমরা মাথা ঠান্ডা করে চলতে পারি তো সেটাই হয় আমাদের জন্য সফল সংসার। তো একটা সুন্দর সংসার করে নিতে গেলে দুটো মানুষের মনের মিলটা থাকা সবথেকে বেশি দরকার। কথার মিল না থাকলেও হয়তো কথার মিল দুটো মানুষের কখনোই এক হয় না, কিন্তু মনের মিলটা না প্রচুর বেশি দরকার, সেটা হলেই সংসারটা না অনেকটা বেশি সুখের হয়। তো এরকমই কিন্তু আমাদের সংসারেও আছে, যে একেবারেই বলবো না যে আমরা কথা কাটাকাটি হয় না কি কোনো কিছু হয় না, তারপরেও দুটো মানুষ সারা দিন পরে যখন এক জায়গায় হয়তো সকালবেলা একটুখানি ঝুট ঝামেলা কি একটুখানি কথা কাটাকাটি লেগে গেছে, কিন্তু সন্ধ্যাবেলা এক জায়গায় হওয়ার সঙ্গে সঙ্গে কেউ কারোর সাথে কথা না বলে থাকতে পারি না, এটার নামই কিন্তু আমাদের সংসার। তো আজকে তোমাদের অনেক মানুষের অনেক বন্ধুদের প্রশ্ন ছিল যে তোমার সংসারে কি কথা কাটাকাটি লাগে না, ঝামেলা ঝক্কি হয় না? তো এটাই হলো আমার সংসারের ঝামেলা ঝক্কি। তো যাই হোক, এখন আমি সুন্দর করে চলে আসলাম পুকুর ঘাটে, কিছুটা জামাকাপড় নিয়ে গেছিলাম বাসনপত্র মেজে, তো সেইগুলো কেচে নিয়ে আসলাম, আর কাল যে বেডশিটটা তুলেছিলাম না সেটাই কেচে দিলাম সকালবেলা। সিমরানকে পড়তে বসালাম, তারপরে চলে আসলাম দোকানে। এখন কিন্তু বাজে বেলা 10টা, হাজব্যান্ডও দোকান থেকে ওর কাজে চলে গেছে আর আমি দোকানে চলে এসেছি আমার কাজে। তো আজ সারাদিন এরকম দোকানেই থেকে যাব, দুপুরবেলার দিকে যদি বেশি গরম পড়ে তাহলে বাড়িতে যাব, কারণ দোকানের চালটা না অ্যালবেস্টারের চাল, আর বাড়ি যেহেতু প্রচুর গাছগাছালি সাদ দেওয়া বলে কিন্তু বাড়িটা একটু ঠান্ডা হয়। তো তার কারণে দুপুরবেলা করে হাজব্যান্ড বলেছে যে এখন যেহেতু প্রচুর গরম পড়ছে, ঈশা থাকতে পারে না গরমের মধ্যে, তো ঈশাকে নিয়ে বাড়ি চলে যেতে। আর আজ দুপুরবেলা শুধু মাছঝোল করছে, ভাতটা আমি আগেই করে নিয়েছিলাম, মাছঝোলটা করছি শুধু সিমরান আর ঈশার জন্য। তো মাছটা ভাজতাম না, কিন্তু সিমরান না ভাজলে খাবে না, তো তার কারণেই মাছগুলো কিন্তু আমাকে ভাজতে হচ্ছে। ঈশার তো কোনো ব্যাপার নেই, ও ছোটো মানুষ, ওর মাছ ভাজো ভাজো না বাজো না বাজো কোনো ব্যাপার নেই। আর আমি যেহেতু রোজা আছি, আর রাত্রিবেলা আমাদের নিমন্ত্রণ আছে আমার ফ্যামিলির একটা নিমন্ত্রণ, তো সেখানেই যাব খেতে, তার কারণে আজ বেশি কিছু রান্না করছি না, শুধু সিমরান ঈশার মতো দু পিস মাছ আমি ঝোল করে নেব, আর দু পিস জ্যান্ত কই মাছ কিন্তু আমি জাবিয়ে রেখেছি, সেটা হচ্ছে ঈশার কাল ঝোল করে দেব, কারণ ঈশা না জ্যান্ত মাছের ঝোল খেতে প্রচুর পছন্দ করে। আর মাছ ঝোলটা কিন্তু আমি লেবু দিয়েই করে নিচ্ছি, কারণ লেবু দিলে এর ভিতরে ফ্লেভারটা অনেকটা বেশি সুন্দর আসে। আর দেখো, এর ভিতরে কোনো আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি, কাঁচা লঙ্কাটা দিয়েছি শুধু, শরীরের পক্ষে ভালো, বাচ্চাদের কিন্তু এরকম কাঁচা লঙ্কা দিয়ে খাওয়ানো ভালো, চিরে না দিয়ে, গোটা দিলে কিন্তু তাতে কোনো রকম ঝাল হয় না, কাঁচা লঙ্কায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তারপরে দেখো, দুপুরবেলা এখন 4টার দিকে বাড়িতে এসেছি, আর এখন আর দুপুর বললে চলে না, 4টের সময় তো বিকালই হয়ে গেছে, ভাবছিলাম একটুখানি শুয়ে বসে একটুখানি রেস্ট করবো, তারপরেই কিন্তু দোকানে যাবো আমি। যে সকল জামাকাপড় সকালে মেলেছিলাম সেগুলো আমি তুলে নিলাম, নিয়ে এগুলো কিন্তু আমি দোকানে কেচেছিলাম বিকালবেলা 4টের আগে আসার সময়। তো দোকান থেকে আসার সময় জামাকাপড়গুলো আমি নিয়ে চলে এসেছিলাম, এখন আমি সুন্দর করে সেগুলো দড়িতে মেলে দেবো। সারাদিন যতক্ষণ পারি, শরীর পারে, ততক্ষণ চেষ্টা করে যাই যে সংসারের কাজকর্মগুলো মনোযোগ দিয়ে করে তুলতে, আর হয়তো মনোযোগ দিয়ে করার পরেও না পারি আমি একটা ভালো গৃহিণী হতে, আর না পারি একটা সুন্দর বউ হতে, তবুও চেষ্টা করি। সব মানুষ হয়তো সকলের কাছে ভালো হয় না, আমিও ঠিক সেরকম। তো যাই হোক, তারপরে ঘরের কাজগুলো করে 10 মিনিট একটুখানি শুয়ে আবারও চলে এসেছিলাম সন্ধ্যাবেলা দোকান খুলতে। আর দোকানদারি করতে করতে কখন যে রাত 9টা 10টা বেজে গেছে বুঝতেই পারিনি।
তো এখন কিন্তু বাজে রাত 9:30, আর এখন আমি বাড়িতে গিয়ে নিমন্ত্রণ বাড়িতে যাব, তারপরে আবারও তোমাদের সাথে দেখা হবে। তো সেখান থেকে খেয়ে দিয়ে আসার পরে কিছুটা জামাকাপড় ছিল সেগুলো ভাঁজ করছিলাম, আর ঈশা এদিকে সিমরান ওদিকে খেলা করছিল। যাও, ঈশাকে এখন ঘুম পাড়িয়ে দিয়ে আরও সকল কাজকর্মগুলো করে নেবো, চারিদিকে জামাকাপড় এদিক ওদিক হয়ে আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আগামী দিন চেষ্টা করব নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে আসতে। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।